বিধানসভা চলি থাকোঁতে গুৱাহাটীত পেপাৰত পাতি নাই যেতিয়া বিধানসভা চলিব তেতিয়া দুইজনী জানমণি আৰু ৰশ্মি কাম কৰিবি বিধানসভা চলি থাকোঁতে গুৱাহাটীত আহিবি কিন্তু তোর মেট্রিক টেট্রিক সার্টিফিকেট আছে
আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ভরিত পড়ি আপনাদের কি আবেদন করলে? আমি আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ভরিত ধরি এইটো কারণে কবলগিয়া হল যে আমি 91 পা আজি পর্যন্ত দরমহা নোপাকে স্কুলত খাটি আছিল। আমাক বারে বারে আশ্বাস দিয়ে থাকে কিন্তু আমি আজিও দরমহা পোৱা নাই। গতি এতিয়া আমাক পুনের আকো দিম বলে কথা দিছে। 30 তারিখে যেনিবা আমাক এই নিযুক্তিপত্র প্রদান করি বলে আশ্বাস দিছে। দেখিল আপনাদের কান্দি কান্দি মুখ্যমন্ত্রী কি কি আহ্বান করলে? মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কি আশ্বাস দিল আপনার? আমাক আমি 96 পর দরমহা পাওয়া নাই। আমার লগত একাংশ মানে 30 জানুয়ারী দরমহা পালে তেখেতক চাকরি নিয়মীকরণ করলে, কিন্তু আমার খেয়ে করা নাই কারণে আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ভরি ধরে আমি আবেদন জানাব বাধ্য হয়েছ। আর তখেতে আমার আশ্বাস দিছে যে করে দিম বলে কৈছে। সোনকালে স্যারক আমি কলো তারমানে মো স্কুলতে এটা মো কোথাও স্যার তিনজনের ভিতর তিনজন ঢুকা থাকলে অকল মই আছো আর বয়স নাইকিয়া হয়েছে স্যার এখানে 95 গোটেখিনি দিয়ে দিও মুঠতে মানুষ দিলে দিম বলে নিলে নয় মুঠতে কামটা আমার সমাধান করব লাগে মোট দিব লাগে এই দিম বলে মিডিয়ার আগত আজি মিডিয়ার আগত সকল জনসাধারণের আগত নিজে চুক্তি করেছে আমার কামখিনি কই দিম বলে সৎ সহকারে কথা দিছে আমাক স্যারে কই দিম স্যারে আমাক গুয়াহাটিলে মাতি থেকে গেছে।